আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন ওসলাত আল্লাহ রাসিম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত দিনী ভাই বোন আশা করি আল্লাহ সবাই সহ আছেন আজকে আমরা সন্তানের ওপর পিতা মাতার যে কি অধিকার মানে পিতা মাতার সাথে কেমন আচরণ ব্যবহার কীভাবে চলবে সে সম্পর্কে কিছু ইনশাল্লাহ আলোচনা করব যেহেতু তারা অক্লান্ত পরিশ্রম করে সেই ছোটোর থেকে একটা সন্তানকে গড়ে তোলে অনেক সময় নিজেরা না খাইয়ে তারা কষ্টকরভাবে চলে সন্তানদেরকে ভালো খাওয়া অথবা পোশাক আদি সব কিছু যা দরকার ব্যবস্থা করে এমন কি দেখা যায় যে যারা এই যে হয়তো কিছুই নাই এমনকি ভিক্ষা করে হলেও তারা সন্তানদের লালন পালন করে এই জন্য সন্তানের এটা সারাক্ষণ মনে রাখার দরকার সারা জীবনে যে পিতা এভাবে এত ভালোবাসা দিয়ে তাদেরকে বড় করলো তাহলে তো আমাদেরকেও তেমন তাদের সাথে আচরণ এত সুন্দর আচরণ করতে হবে যখন পিতামাতা যে বৃদ্ধ হবে তখন তাদের সাথে ওই যে ছোটোবেলা যেরকম পিতামাতা আচরণ করছে কোলে কোলে পিঠে মানুষ করছে খা খাওয়া দাওয়া গোসল দেওয়া ওই যখন পায়খানা পায়খানা করে দিত পেশাব করে দিত তারা কখনও রাগ না করে সেটা পরিষ্কার করত। তেমনই প্রতিটা ছেলেমেয়ের ওইরম উচিত পিতামাতার যেরকম যখন এরম বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধ হলে তো মানুষ শিশুর মতো হয়ে যায় আবার তো অনেক সময় জ্ঞান থাকে না দেখা যাচ্ছে যখন তখন টয়লেট করে দিল অথবা কথাবার্তা মানে বার মানে সারাক্ষণে তো কথা বলতেছে বিভিন্ন বিষয়ে মানে তখন তো মানে বিভিন্ন হয়তো যেগুলো দরকার নেই কোনো কথা বলে বলতেই থাকে তখন ওই ছেলেমেয়ে রাগে যায় এত কথা বলে এত কথা বলো কেন এরকম কিন্তু তাদের ও রাগ দেখানো যাবে না কখনোই ভালোভাবে বোঝাতে হবে আর ধৈর্য ধারণ করতে হবে যেহেতু হাদিসে আছে যে পিতা মাতার অবাধ্য ব্যক্তি মানে জানাতে যাবে না তাহলে সেই জন্য কখনোই অবাধ দেওয়া যাবে না পিতামাতা যদি কাফেরও হয় তারপরে যত রকম যদি কোনো পাপিও হয় বড় পাপী অথবা যাই হোক না কেন পিতা মাতা যাই হোক না কেন তাদের সাথে ছেলেদের মেয়ের সুন্দর সম্পর্ক রাখতে হবে আর যদি তারা পিতামাতা হয়তোবা আল্লাহর বিরুদ্ধে কাজ করতে পারলে তখন ওটা কাটা যাবে না কিন্তু তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে ভালোভাবে বোঝাতে হবে বিষয়গুলো যদি না বোঝে দিন ইসলাম তারপরে যে শিরক শিরক বিদার যদি করতে পারলে ওগুলো বোঝাতে হবে যে না এটা করা এটা করা যাবে না এটা করতে হবে কিন্তু তাদের ওপর রাগ দেখানো যাবে না কখনোই তাদের কথা কথার ওপরে কখনো উহ আ শব্দও করা যাবে না যে হয়তো একটা কথা বললো আমি রাগে বললাম হ্যাঁ তুমি বলছি বলছো মানে হয়তো ধমক ধমক দিলাম অথবা যে উহ করে উঠলাম মানে কোনো কিছুই মানে এমন কোনো কথা বলা যাবে না যেন তারা কষ্ট পায় এমন কোনোই কথা বলা যাবে না খুব তাদের সাথে নম্রভাবে কথা বলতে হবে আর এইভাবে আসলে ছেলেমেয়েদেরকেও পিতা শিক্ষা দেবে আসলে এটা যে কীভাবে পিতামাতার সাথে ব্যবহার আচরণ করতে হয় তাহলে তারা শিখবে ছোটোবেলার থেকে যে এরকম এরকম তাদেরকে হয়ে সালাম দেওয়া শিখাবে যখনই বাইরের থেকে আসবে অথবা এরকম মাঝে মাঝে পিতামাতাকে সালাম দেওয়া শিখবে অথবা অন্যদেরও সালাম দেওয়া শিখবে তাহলে একটা ভদ্রতা শিখবে ছোটোবেলার থেকেই তারপরে কেমনভাবে তাদের সাথে ইয়ে করবে সব কিছুই প্রতিটা বিষয়ে ব্যবহার আচার কীভাবে থাকবে সব কিছুই শিক্ষা দেবে পিতামাতা এটা গড়ে তোলার দরকার প্রতিটা কিন্তু আমাদের সমাজে তো হয়তো গাছের অভাব যেভাবে হয়তো বড় হচ্ছে কোনো শিক্ষা নাই ইয়ে নেই দেখা যাচ্ছে একটু বড়ো হয়েই পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে দুর্ব্যবহার করে গালাগালিজ কত কিছু করে এখানে তারাও দিনই শিক্ষা দিচ্ছে না তারাও হয়তো বা মানে ওই তা সেই সব পিতামাতাও তাদের পিতামাতার সাথে এরকম করছে হয়তো ব্যবহার তার ছেলে মেয়েও আবার ওই তাদের সাথে এরম করতেছে ব্যবহার খারাপ এভাবে চলতেছে মানে একটা যুগের পর যুগ এরকম হয়তো চলতেছে ওই যে অশিক্ষিত পরিবারের মতো কিন্তু আসলে যদি সুন্দর একটা সুস্থ শিক্ষা দেওয়া যায় ছোটোবেলার থেকেই তাহলে ইনশাল্লাহ আশা কর যেগুলো হবে না আর যে কোনো বিষয়ে পিতামাতার কথা মতো চলতে হবে তাদেরকে সন্তুষ্টি রেখে যে যদি কোনো বিষয়ে তাদের হয়তো বা মতামত নাও থাকে তাও যদি সেটা হালাল হয় তাহলে তাদেরকে মতামত নেওয়ার জন্য অথবা তাদেরকে খুশি করে মানে বুঝাতে হবে যে না এটা তো করার ভালো ভালো হবে এটা হালাল হবে তাহলে এটা বুঝাতে হবে তাদেরকে বুঝায় তারপরে নিশ্চয়ই পিতামাতা যদি সন্তানকে ভালোবাসে নিশ্চয়ই তারা এই করবে মানিয়ে নেবে এই বিষয়টা যে ঠিক আছে ঠিক আছে এটা যেহেতু ভালো তাহলে এরকম মানে তাদেরকে তাদের মত আদায় করতে হবে মানে তাদের ভালোবাসা দিয়ে মত আদায় করতে হবে এরকমভাবে ভাবে সারা জীবনই তাদের সন্তুষ্টি যেন হয় এমনকি বিবাহের পরে যে অনেক সময় দেখা যায় যে অনেক ছেলে তাদের বউ যখন আসে বউয়ের কথা মতো অনেক সময় চলে দেখা যাচ্ছে বাসা থেকে চলে গেল অথবা পৃথক হয়ে গেল এমনকি ওই বউ কি বললো একটা উল্টা পাল্টা তার শাশুড়ির নামে ওইটা শুনে হয়তো বা ওই ছেলে তার মায় নিজের মা মানে গালাগালিজ নিজের বাপেক গালাগালি দিচ্ছে আর অনেক কিছু এমনকি মায়ের ধর অনেক কিছু হয় আমাদের সমাজে ওই হয়তো নিজের ওই শুধু বউ বউ ভালোবাসে দেখে বউর কথা শুনেই সে ভুলে গেল পিতা মাতা যে ছোটোর থেকে এত ভালোবাসে আদর করলো এত আদর করে বড় করছে সে তখন ভুলে যাচ্ছে হয়তো বউ একটু এই যে বিশ বছর মানে মা বাপের আদর পায়ে বড় হলো তারপরে বিশ বছর পরে হয়তো বিয়ে করে বউ পাইছে তাই বাপ মাকে ভুলে গেছে মনে করছে যে আমার এইটাই সব কিছু আমার এই বউই সব কিছু তারাই মানে সেই তাছাড়া কেউ কেউ নাই মানে এই জন্য আসলে ভাবা দরকার যে এই যে বউ বউ অনেক সময় যে কোনো সময় সে চলেও যেতে পারে স্বাভাবিক মানে মানে মেইন কথা হচ্ছে বউ মারা গেলে অথবা বউ চলে গেলে আর একটা বউ পাওয়া যাবে কিন্তু মা বা একটাই তারা তাদের মনে কষ্ট দিলে অথবা তাদেরকে অনেক সময় যে কত আছে যে বাড় থেকে বাসা থেকে বের করে দিচ্ছে নিজেরাই চলে যাচ্ছে পিতা মাতাকে ছেড়ে অথবা এমনকি রাগের বশবর্তী হয়ে মাথায় আঘাত করে মারিয়ে ফেলাচ্ছে পিতামাতা তাহলে কি হলো যে পিতা মাতা তো একটাই তাকে শেষ করে দিল কিন্তু বউ তো যদি একটা চলেও যায় আর একটা তো হবে কিন্তু এভাবে তো এই করা যাবে না খালি বইয়ের কথা শুনে করা যাবে না সবই শুনতে হবে এমনভাবে চলতে পারে যাতে ওয়াইফ মানে বউকেও সন্তুষ্ট রাখা যায় আবার পিতা সন্তুষ্ট রাখা যায় এভাবেই একটা ছেলেকে চলতে হবে যাতে উভয় মানে পরিবারের সবাই সন্তুষ্ট থাকে মানে পিতা মাতাও আবার যদি একটা হয়তো বইয়ের নামে মিথ্যা কথা বললো হয়তো সেটা করে নাই তাই আবার নিয়ে আর সে বউর কথা না শুনে বউকে মারধর করা শুরু এটাও ঠিক না মানে উভয় থেকে শুনে আর সুন্দরভাবে মানে যাতে এমনকি ওই যে বউর কাছে তো কিছু ক্ষেত্রে মিথ্যাও বলা যায় ভালোবাসার ক্ষেত্রে যাতে সে তিন ক্ষেত্রে যেমন মিথ্যা বলা যায় আছে নিজের স্ত্রীকে তাদের তাকে যদি মানে মন ভুল যদি অনেক সময় হয়তোবা সেটা হালাল কিন্তু হয়তো স্ত্রী শুনলে হয়তো রাগ করবে সেক্ষেত্রে তাকে মানে ভালোবাসা যাতে ঠিক থাকে টিকে থাকে এই জন্য কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা বলা যায় তারপরে কিন্তু আবার ওই তাকে ধোকা দেওয়ার জন্য মিথ্যা বলা যাবে না খারাপ কাজে বা ভালো মানে হারাম কাজে ওইভাবে ওইগুলো করা যাবে না হালাল কাজে হয়তো বা সেটা হালালি কাজ কিন্তু হয়তো বউ হয়তো পছন্দ করে না এক্ষেত্রে এরকম করা যেতে পারে তারপর আছে দুজন ব্যক্তি যদি ঝগড়া লাগে মারামারি তখন তাদের মীমাংসার জন্য মিথ্যা বলা যেতে পারে আর যুদ্ধ ক্ষেত্রে মিথ্যা বলা যায় যুদ্ধ ক্ষেত্রে যে শত্রুকে শত্রুর সামনে কারণ শত্রুর সাথে যদি সব সত্য বলে দেয় তাহলে তো শত্রুরা সবাই জানে যাবে যে হয়তো বা তার তাদের শত্রু মানে ওই প্রতিপক্ষ কি কিভাবে কি করতেছে সব যদি তারা ইনফরমেশন পায় যায় সব সংবাদ যদি পায় যায় তাহলে তো সহজে আক্রমণ করে শেষ করে দিবে এই জন্য এই তিন ক্ষেত্রে মিথ্যা বলা যায় যায় যাচ্ছে এই জন্য আসলে অনেক ছেলে তার বউর কথা শুধু শুনে পিতামার সাথে খারাপ ব্যবহার করে আবার অনেকে আবার আছে বউকে অত এগে দেয় না পিতামাতার খুব পাগল ভক্ত হ্যাঁ সেটা তো ভক্ত হতেই হবে কিন্তু এক্সেস এমন ভক্ত হয়ে যাবে না যে শুধু পিতামাতার যা কবে তাই শুনেই বউ অত্যাচার অথবা পিতামাতা যে বলল যে তোর বই কত কিছু দিবি না কাপড় চাপড় অথবা খাওয়া দাওয়া কষ্টে রাখতে বলে অনেকে অনেক ছেলে মেয়ে ছেলে আছে যে ওইটাই করে কিন্তু এটা ঠিক না যেহেতু বিয়ে করা মানে কি একটা নতুন এই যে মানে একটা বাড়ি থেকে তার নিজের বাড়ি থেকে ওই মহিলা মানে সেই বউটা তো আসছে নিজের ফ্যামিলি নিজের মা বাপকে ছেড়ে এই তার স্বামীর সংসার আসছে তাহলে তো তার অনেক এ আছে একটা কষ্ট আছে না মনে যে কিন্তু এখানে যদি এভাবে সবাই কষ্ট দেয় তাহলে কী হলো এখানে হওয়া উচিত নিজের ওই ওখানে যেরকম তার নিজের পরিবারে যে ছিল এখানে ওই স্বামীর সংসার যেন সুন্দরভাবে এখানে যেন তার এই পিতা মাতার শাশুড়ি নিজের পিতা মতো হয়ে এভাবে মেনে নিয়ে এভাবে চলে কিন্তু এভাবে এখানে যদি সবাই শত্রু হয় প্রতিপক্ষ হয় তাহলে তো তার কষ্ট করা হয়ে যায় জীবনটা এই জন্য ইসলামে সুন্দর পরিবার ব্যবস্থা করার জন্য এইভাবে সবাইকেই ছাড় দিয়ে সবাইকেই বুঝিয়ে চলতে হবে শ্বশুর শাশুড়ও তার এই ভালোবাসবে মানে বৌমাকে আবার বৌমাও তার শ্বশুর হবে দেখা যায় যে আবার এই বৌমা খুব ঝাগড়াঝাটি করে গালগালিস করতেছে তার শ্বশুর শাশুড়িকে এমনকি অনেকে তো মায়ের ধরক পর্যন্ত করে এরকমও আছে তার কথা শুনে না কোনো হয়তো কাজ করে দিচ্ছে না হয়তো বৃদ্ধ হয়ে গেছে তাও কোনো একটু সাহায্য করবে রান্না বান্না অথবা অন্য কাজে তারাও সাহায্য করে না এগুলো করা তো অনেক সবের কাজ নিজের পিতা মাতাকে যেরকম মানুষ দেখে ওই রকমের শ্বশুর দেখতে হবে তেমনভাবে একটা সেলের শ্বশুর শ্বশুরকে ওই সেলেরও ইয়ে উচিত যে কোনো সময় রকম যদি সাহায্য দরকার হয় সাপ সাপোর্ট দরকার হয় সেটাও দেওয়া দরকার উচিত অবশ্যই এভাবে আসলে সবাই যদি এভাবে চলে তাহলে ইনশাআল্লাহ সুন্দর একটা সমাজ সুন্দর পারিবারিক বন্ধন ইনশাআল্লা সৃষ্টি হবে আর এইভাবে আমাদের মানে জানাতে যাওয়ার জন্য সুগম হবে আমরা এই বেদবন্দি খেতে ভালো করতে পারবো ইনশাআল্লাহ মানে সকল বোকার যত ফিতনা আছে আশা করা যায় যে এইগুলো ফিতনা থেকে দূরে থাকা যাবে আল্লাহ আমাদেরকে কবল করে নিক ইনশাল্লাহ আল্লাহ যেন বুঝদান করে যে পিতা মাতার কত মানে অধিকার আছে যেমন যে হাদিস আছে যে মায়ের অধিকার সম্পর্কে নবীজি তিনবার বললেন যে প্রথমে কাকে এ করবে নবীজির তিনবার বললেন তোমার মা তোমার মার তোমার মা তারপর বলবেন তোমার পিতার যেহেতু মা এই দশ মাস প্রায় দশ মাস মানে নয় মাস দশ দিন মানে আমাদের যে চন্দ্র বছর হিসেবে দশ মাস বলে ওই যেটাই হোক সে দুইশো আশি দিন অথবা যেটাই হোক ওইটা এতদিন মা এইভাবে কষ্ট করে কেটে ধারণ করে ওই সময় তো তার অনেক কষ্ট হয় ঘুমানোর কষ্ট খাওয়া দাওয়ার কষ্ট হাঁটার কষ্ট সবই অনেক অনেক কষ্ট হয় এমন অনেক অনেক দেখা যায় যে আরও আসার কারণে রোগীরা আক্রান্ত হয় এমন অনেক বাচ্চা সময় মারাও যায় এই তার এই একটা বাচ্চাকে তার শিশুকে দুনিয়ার আলো দেখানোর মানে দুনিয়াতে একটা আসলো তার মার হয়তো মৃত্যুর মাধ্যমে তাহলে একটা কত একটা কষ্টকর বিষয় কিন্তু অথবা যদি বাইচাও থাকে মা অনেক সময় আরও অনেক বিভিন্ন রোগ ব্যাধি হয় তার এই ছেলে হওয়ার কারণে অথবা মেয়ে হওয়ার কারণে অথবা যদি সুস্থও থাকে এরা তো অনেক আ যে মা আমার মা এত কষ্ট করে আমাকে এভাবেই করছে পেটে ধরন করছে তারপরে এইভাবে আবার ছোট ছিলা আমার কিছুই আমি আমার কোনো হাত ছিল না কিছু মানে ইয়ে ছিল না মানে খাওয়া দাওয়ার কোনো হাত থেকে আমি খাইতে পারতাম না কোনো কিছু আমার ইয়ে ছিল না মানে শক্তি ছিল না আমার আমি পারতাম না খালি কান্না করতো তাহলে মায়ের উপর নির্ভরশীল তাহলে মা যদি না এত আদর করে এত কষ্ট করে হয়তো রাতে রাতে কান্না করতো বাচ্চা মা নিজের ঘুম ঘুম না পাইলে বাচ্চাকে আদর করতো তারপর পায়খানা করে দিত রাতে শীতের মধ্যে তার মধ্যেই মা কষ্ট করে আবার ঘুম অথবা তার বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে এরকম বড় মানে যতদিন বড় না হয় আর মার তো আদর ছেলের প্রতি ভালোবাসা এটা তো সারা জীবনই সবসময় আছে সারাক্ষণ ওই বড়ো হয়ে গেলেও মা চিন্তা করে যে আমার ছেলে কেমন আছে অথবা দূরে আছে অথবা বাসা থেকে কোথাও গেল সারাক্ষণ চিন্তা করতে থাকে যে এই আমার সিলায় তোমরা যাচ্ছে বাসে ঘাটে কেমন অবস্থা আছে ভালো যাচ্ছে কিনা এরকম দোয়া করতে থাকে মানে মান মত আসলে হয় না এমন একটা সম্পর্ক দুনিয়ার একটা মা আর সন্তানের কিন্তু আবার কিছু কিছু মা খারাপও আছে সবই আছে সব রকমই পৃথিবীতে দুই রকমই আছে ভালো আছে খারাপও আছে